বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছো আল্লাহর শেষ রহমতে ভালো আছেন। আজকে আমি প্রথম অধ্যায়ের সেট ফাংশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে এই সেট ফাংশনের উপর দুটি ক্লাস হয়ে গেছে। আজকে আমি সেটের সমতা, সেটের অন্তর, পূরক সেট, শক্তি সেট এবং নিঃসেট সেট নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে সেটের সমতা, সেটের সমতা, সেটের সমতাটা কি লক্ষ্য করো? যদি একটা সেট হয় 1 2 3 এবং বি যদি আর একটা সেট হয়, তার উপাদান যদি 1 2 3 হয়, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা সেট পরস্পর কি সমান। অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা যদি বি সেটের উপাদান সংখ্যা একই হয়, সরি, এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান যদি একই হয়, অর্থাৎ এখানে আছে 1 2 3, বি সেটের উপাদান আছে 1 2 3, তাহলে এই দুইটা সেটের উপাদান একই এবং সংখ্যাও সমান। অর্থাৎ একই উপাদান যদি দুইটা সেটের মধ্যে থাকে, তাহলে সেই দুইটা সেটকে আমরা বলতে পারি সমান সেট। অর্থাৎ সেটের সমতা বলতে এ আর বি সমান, এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এ আর বি হচ্ছে সমান। তাহলে দুইটা সেটের উপাদান যদি একই হয়, তাহলে সেট দুইটা কেমন? সেটা সমান সেট। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে দুইটা সেট সমান দেখাইতে গেলে যদি আমরা এ আর বি সমান দেখাইতে যাই, যে এ সমান বি, এ আর বি যদি সমান দেখাইতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখাইতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ এ হবে বি এর উপসেট এবং বি হবে এর উপসেট, যদি আমরা দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো এ আর বি সমান। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এ আর বি কখন সমান আমরা দেখাইতে পারবো, যদি দেখাইতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি, অর্থাৎ এ বি এর একটা উপসেট এবং বি হচ্ছে এর একটা উপসেট, তাহলে আমরা যদি এটা দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এ আর বি সমান। এরপরে দেখো সেটের অন্তর, সেটের অন্তর বা সেটের যদি বিয়োগ, অর্থাৎ একটা সেট থেকে যদি আমরা আরেকটা সেট বিয়োগ করি, লক্ষ্য করো যদি এ একটা সেট হয়, এ সেটের উপাদান 1 2 3 4 এবং বি যদি আরেকটা সেট হয়, তার উপাদান যদি হয় 1 2 3, তাহলে আমরা এ থেকে বিটা কি করব, বাদ দিব। অর্থাৎ এ বাদ বি বা এ বিয়োগ বি, এই চিহ্নটাকে বলা হয় বাদ। এই চিহ্নটাকে কি বলে? বাদ। এ বাদ বি, তাদেরকে আমরা কি করব? এ বাদ বি, এ বাদ বি বা এ বিয়োগ বি, অর্থাৎ আমরা এটাকে করব এ বাদ বি, অর্থাৎ এ থেকে বি বাদ দিব বা বিয়োগ করব। তাহলে লক্ষ্য করো, এ থেকে যদি বি বাদ দেই বা বিয়োগ করি, তাহলে এ থেকে এ এর উপাদানগুলো কি কি আছে? 1 2 3 4, এর থেকে বাদ দিতেছি বি উপাদান, 1 2 3, তাহলে এর উপাদান থেকে যদি বি উপাদান বাদ দেয়, তাহলে এখানে কি কি উপাদান থেকে, তাহলে 1 2 3 ক্যান্সেল, তাহলে এখানে শুধু থাকতেছে 4। তাহলে সেটের যে অন্তর বা বিয়োগফল, চিন্তা ঠিক খেয়াল করো, এ বাদ বি, এটাকে আমরা কি করব, এ বাদ বি, অর্থাৎ এ থেকে বির উপাদানগুলো বাদ দিব। বাদ দেওয়ার পর যে উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে গঠিত সেটটাকেই বলা হবে এ বাদ বি সেট। তাহলে এখানে শুধু 4 আছে, এই 4টাই হচ্ছে এ বাদ বি সেট। ক্লিয়ার কিনা? এরপরে দেখো আমরা জানব পূরক সেট, পূরক সেট, পূরক সেট, সে এ একটা সেট, তার স্বাভাবিক সেট 1 2 3 4
4 5 আর এ হচ্ছে একটা সেট 1 2 3 তাহলে পূরক সেট যে কোন সেট এ যদি সার্বিক সেট ইউ এর উপসেট হয় তাহলে তোমরা এ সেটটা কি হবে ইউ হচ্ছে সার্বিক সেট ইউ একটা সার্বিক সেট এবং এই সার্বিক সেটের একটা উপসেট যদি এ হয় তাহলে ইউ থেকে এ এর উপাদানগুলো বাদ দিয়ে গঠিত সেটটাকে বলা হয় তার পূরক সেট তাহলে লক্ষ্য করো আমরা বলছি আমি বলছি যে অর্থাৎ এই যে সার্বিক সেটটা আছে সার্বিক সেট থেকে এ সেট এ সেটটা যদি এই সার্বিক সেটের উপস্থিত হয় এখানে কি হতে হবে অবশ্য এ ইজ এ সাবসেট অফ ইউ অর্থাৎ সার্বিক সেটের একটা উপস্থিত হবে এবং এই সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে গঠিত যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হবে তার পূরক সেট পূরক সেটকে আমরা কিভাবে লিখি যেমন এ পূরক সেট অর্থাৎ এ প্রাইম অবলিক এ সি এই দুইটা দ্বারাই আমরা পূরক সেট লিখি এর উপর প্রাইম অথবা এ সি এটাই হচ্ছে পূরক সেট লেখা এর পূরক সেট এভাবে লিখতে হবে হয় এ প্রাইম লিখতে হবে অথবা এ সি এটাই হচ্ছে পূরক সেট লিখতে লেখা নিয়ম তাহলে এবার লক্ষ্য করো যখন আমরা সার্বিক সেটটা এ সেটের পূরক সেট যখন আমরা বের করব তাহলে আমাদের কাজটা কি লক্ষ্য করো এ সেটের পূরক সেট ইজ ইকুয়াল টু কি হবে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে এ সেটের উপাদানগুলো তাহলে অবশ্যই যে সেটের পূরক সেট আমরা নির্ণয় করব তাকে কি করতে হবে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে লক্ষ্য করো ইউ হচ্ছে একটা সেট ইউ সেটের উপসেট কি এ এ হচ্ছে ইউ সেটের একটা উপসেট তাহলে এ সেটের পূরক সেট হচ্ছে ইউ থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটের উপাদান বাদ দিয়ে যে উপাদান থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হয় তার পূরক সেট লক্ষ্য করো ইউ বাদ এ ইউ এর উপাদানগুলো কি আছে 1 2 3 4 5 এর থেকে বাদ হচ্ছে এ সেটের উপাদানগুলো 1 2 3 তাহলে এই যে সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদানগুলো থাকে কি কি উপাদান এখান থেকে 4 5 তাহলে এই যে সার্বিক সেট থেকে সার্বিক সেট থেকে সার্বিক সেটটা কি ছিল ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 আর এ ছিল 1 2 3 অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হয় এ সেটের পূরক সেট তাহলে এ সেটের পূরক সেট আমরা কি লিখছি এ সেটের পূরক সেট হলো ইউ বাদ এ অর্থাৎ ইউ থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেটটা গঠিত হয়েছে সেই সেটটাকে বলা হচ্ছে এ সেটের পূরক সেট এরপরে দেখো শক্তি সেট শক্তি সেট ধরো এ একটা সেট এর উপাদান হচ্ছে 1 এখন শক্তি সেটটা কি বা পাওয়ার সেটটা কি একটা সেট থেকে যতগুলো উপসেট গঠিত গঠন করা যায় বা গঠিত হবে যেমন এ সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেই সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটটাকে বলা হয় তার শক্তি সেট বা পাওয়ার সেট লক্ষ্য করো এ সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় তাহলে এ সেট থেকে কয়টা উপসেট গঠন করা যাবে আমরা জানি উপসেট গঠনের সূত্রটা কি 2 টু দি পাওয়ার n সংখ্যক 2 টু দি পাওয়ার n সংখ্যক n হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 চারটি উপসেট গঠন করা যাবে এখানে যে চারটি উপসেট গঠন করা যাবে সেই চারটি উপসেট দিয়ে গঠিত সেটটাকে বলা হবে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট কত করে এখানে আমরা চারটি উপসেট গঠন করব তাহলে কি আসতেছে 1 2 প্রত্যেক সেট তার নিজের উপসেট তাহলে 1 একটা উপসেট 2 একটা উপসেট এবং ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট তাহলে এই যে চারটা উপসেট গঠন করা হলো এই চারটা উপসেট নিয়ে গঠিত সেটটাকে বলা হয় তার পাওয়ার সেট পাওয়ার সেট আমরা কি বলি পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ এটাকে আমরা কিভাবে নির্দেশ করি পাওয়ার সেট অফ এ পি অফ এ তার মানে এই যে সবগুলো উপাদান আছে
এই সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটটা কি বলা হয় তার পাওয়ার সেট। তাহলে পাওয়ার বা শক্তি সেট বলতে আমরা কি বুঝি, যে একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় ওই সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটটা কি বলা হয় তার পাওয়ার সেট বা শক্তি সেট। পাওয়ার সেটকে আমরা কি বলে ডাকি, পাওয়ার সেট অফ এ। এখানে যেমন এখানে এ দেওয়া আছে দুইটা উপাদান, তাহলে এই কয়টা উপসেট গঠন করে দেবে, টু টু দি পাওয়ার এন সংখ্যক, এনটা কি ওই সেটের উপাদান সংখ্যা কয়টা আছে একটা দুইটা, তাহলে টু টু দি পাওয়ার টু ইজ ইকুয়াল টু ফোর, চারটি উপসেট গঠন করা যাবে। তাহলে যে চারটি উপসেট গঠন করা যাবে এই চারটি উপসেট নিয়ে গঠিত সেটটাকেই বলা হয় তার পাওয়ার সেট বা শক্তি সেট। এরপরে নিশ্চিত সেট, দেখো এরপরে আমরা জানবো নিশ্চিত সেট। নিশ্চিত সেট যদি এ একটা সেট হয় 1 2 3 এবং বি একটা সেট যদি হয় 4 5 6, তাহলে নিশ্চিত সেটটা কি, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, অর্থাৎ কোনো কমন উপাদান যদি না থাকে, এক কথায় দুইটা সেটের সেট যদি ফাঁকা সেট হয়, অর্থাৎ কোনো কমন উপাদান না থাকে, তাহলে সেই সেটটাকেই বলা হয় নিশ্চিত সেট। লক্ষ্য করো, যদি দুইটা সেটের মধ্যে তাদের মধ্যে কমন উপাদান না থাকে, যেমন এ সেট বি, তাহলে এ সেট বি, এ সেটের উপাদান কত 1 2 3, সেট বি সেটের সদস্য কত 4 5 6 4 5 6। তাহলে এবার লক্ষ্য করো, বলা হয়েছে কি যে দুইটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে সেট দুইটাকে পরস্পরে নিশ্চিত বলে বলা হয়, তাহলে এ আর বি কে কি বলা হয় নিশ্চিত সেট। যেমন লক্ষ্য করো এখানে আছে 1 2 3, সেট 4 5 6, এই দুইটার মধ্যে কি কোনো কমন উপাদান আছে, অবশ্যই নাই। তাহলে দুইটা সেটের যদি কোনো কমন উপাদান না থাকে, অর্থাৎ তাদের সেট যদি ফাঁকা সেট হয়, ফাঁকা সেট অর্থাৎ কোনো কমন উপাদান নাই, তাহলে এই সেটটা যদি ফাঁকা সেট হয় তাহলে এ ও বি কে কি সেট বলা হয় নিশ্চিত সেট। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, অর্থাৎ দুইটার সেটের যদি সেট সেট যদি ফাঁকা সেট হয় তাহলে সেই সেট দুইটাকে বলা হয় নিশ্চিত সেট। যেমন এখানে দেখো এ আর বি যে দুইটা সেট আছে এদের মধ্যে কিন্তু কোনো কমন উপাদান নাই, তাহলে তাদের সেট কেমন সেট হয়েছে ফাঁকা সেট। তাহলে এই যে ফাঁকা সেট হইল তাহলে এ আর বি কে কেমন সেট বলা হবে নিশ্চিত সেট। দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে এই যে তাদের সেট যদি ফাঁকা সেট হয় তাহলে ওই সেট দুইটাকে বলা হয় নিশ্চিত সেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেট সংক্রান্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম।